ছেলে মেয়েরা এসে সরাসরি আমরা এসি রুমে বসে যাই, এইভাবে করে আসলে যে প্রতিষ্ঠান তৈরি হয় নাই এটা অনেকেই উপলব্ধি করতে পারে না। বিদ্যালয়ে তাদের যেটা শেখা হয় এবং আপনারা যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সুযোগ সৃষ্টি করে দেন, ছেলেমেয়েরা বিনামূল্যে এসে দেখবে কীভাবে কীভাবে ফসল উৎপাদন হয়। আমাদের অনেক ছেলেমেয়ে জানে না, এখানে আমি দেখছি অনেক কৃষির জমি আছে, কৃষিকাজের জন্য কিছু আপনারা এখানে ব্যবস্থা নিয়েছেন, এগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে করাবেন, বিদ্যালয়ে পরিষ্কার করার কাজ ছেলেমেয়েদেরকে দিয়ে করাবে, জাপানে স্কুলগুলো পরিষ্কার করে ছেলেমেয়েরা, তাহলে তার মধ্যে যে আভিজাত্য এবং জেন্টেলম্যান হওয়ার একটা যে প্রবণতা এটা কমবে, কারণ আমরা জানি জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে। সকল বন্ধুদের আহ্বান জানাচ্ছি স্টেজের পাশে এসে দাঁড়ানোর জন্য। 2008 ব্যাচের যারা আছেন সকলকে স্টেজের নিচে আসে দাঁড়ানোর জন্য আহ্বায়ক সচিবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই স্টেজে উঠবো, সবাই মিলে ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে। 2008 ব্যাচের যে যেখানে আছেন সবাই স্টেজের নিচে পিছন দিকে অবস্থান করুন, আমরা সবাই একসাথে ছবি তুলবো, একটু পরে আপনারা একটু পরে তাড়াতাড়ি আসুন। 2008 ব্যাচের সকলকে আবারও জানানো হচ্ছে। আমি এদিকে নিয়ে আসি। ভিডিও ভাইয়া, হ্যাঁ হ্যাঁ চলছে, আমি তুলে নিবো, সমস্যা নেই।
দীপ কোনটা এখন ভাইয়া? লেট করলা কেন? হ্যাঁ লেট করলা কেন?